রচনা আসার পরে তরুণদের মধ্যে আমি যে ব্যাপক সাড়া পেয়েছি এবং মুরব্বীদের দোয়া এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমার কবুতর প্রতীক, আমার দলীয় প্রতীক কবুতর এটা পৌঁছে গেছে। আর তরুণদের জন্য আমি এলাকায় শিক্ষা সাহিত্য সংস্কৃতির জন্য কাজ করতে চাই এবং ক্রীড়া কমপ্লেক্স করব। এছাড়াও ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছি এবং প্রবাসী ভাইদের জন্য আমি হেলথ সেন্টার চালু করব। আর আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে গতকাল পর্যন্ত কাউকে কাউকে মনে হয়েছে, কিন্তু আজকের আমার মাঠের রিপোর্ট অনুযায়ী আমার প্রতিদ্বন্দ্বী নেই। একজন আপনারা জানেন যে একটা বড় দলের একটা বিদ্রোহী প্রার্থী আমার এই আসনে আছে, সেই প্রার্থীকে আমি প্রতিদ্বন্দ্বী গতকাল পর্যন্ত মনে হয়েছে, কিন্তু আজকের রিপোর্টে তিনি প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছিয়ে পড়েছেন। তিনি অবৈধভাবে বেশ কিছু কাজ করার ষড়যন্ত্র করেছিলেন এবং আমার ইউনিয়নে বেআইনিভাবে সরকারি প্রতিষ্ঠানে এসে একটা প্রোগ্রাম করতে গেলেন, যেটা প্রশাসন তার বন্ধ করে দিয়েছে এবং আমাকে প্রশাসন অনুমতি দিয়েছিলেন প্রোগ্রাম করার, আমি গতকালকে করেছি। তাকে কেন প্রতিদ্বন্দ্বী মনে করছেন না? তাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন না কারণ বিগত দিনে সে মানে এলাকার উন্নয়ন তো করেই নাই, জনগণের কাছে কখনোই পৌঁছে নাই। এইবার মানে মানে তিনি এসি রুমের ভেতর থেকে রাজনীতি করেছেন, আর আমরা খেতে খামারে মাঠে ঘাটে চলা লোক, আমরা প্রান্তিক জনগণের সাথে তৃণমূল থেকে রাজনীতি করে আসছি, আমরা গ্রামের মানুষের সাথে। এই জন্য গ্রাম এবং গঞ্জের আমার মুরব্বী ভাই বোন মা বোন আপামর জনতা আমার সাথে আছে, এই জন্য আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আর বাকি যিনি আছেন রানিং যারা আছে তারা তো প্রতিশ্রুতি দিয়েছেন বিগত দিনে, কোনো কিছুই করতে পারেন নাই। আর আমি তরুণ, আমি প্রথমবার ভোটে দাঁড়িয়েছি, এলাকার সন্তান, মাটিও মানুষের সন্তান হিসেবে আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব। আর আমি আর একটা প্রতিশ্রুতি দিয়েছি, আগামী 3 মাসের মধ্যে যদি আমি কোনো কিছু নতুনত্ব দেখাতে না পারি আমি স্বেচ্ছায় পদত্যাগ করব ইনশাল্লাহ। উনি যা যা বলেছে আমরা এই ধরনের প্রার্থীকে আমরা চাই এবং আমরা দোয়া করি ও যেন ভোটে জয় হতে পারে, এটাই দোয়া করি। আমাদের ভাই দেখছি সে ভাই মানে সবার সাথে মিশতে পারে, আমরা মিশতে পারবো, আমরা কাঁধে কাঁধ দেখে কাজ করবে, সে প্রতিশ্রুতি দিয়েছে এবং অনেক প্রতিষ্ঠান গড়ে তুলবে, সেই লক্ষ্যে আমরা তার সাথে আছি, তার সাথে থাকবো। সে আমাদের মানে কোনো অহংকার নাই, কোনো ভেদাভেদ নাই, সর্বমোট আমরা তার সাথে থাকবো, তাকে আমরা চাই। এর আগে বিগত সময়ে আমরা অনেক এমপি দেখেছি, ওনারা কেউ আমাদের এলাকায় যায় নাই, কোনো উন্নয়ন করে নাই। তো ইনি যখন প্রতিশ্রুতি দিচ্ছে, এই 5 বছরের মতোই তো, আর তো অন্য কোনো কথা বলিছে না। 5 বছরের জন্যে আমরা একবার ভোট দিয়ে তাকে এমপি করে দেখি না সে আসলে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারে কিনা। আমি মনে করি হ্যাঁ, উনি যুবক পারবে, তার কারণ যুবক আছে, শিক্ষিত আছে।